আমরাই বলি আমাদের ইমাম শাফি রহমতুল্লাহ মিশরে ছিলেন, আপনারা জানেন তো। ওনাকে যে একজন বলছে, হে ইমাম, আসলে আল্লাহ আছেন কি না এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। তো তাই নাকি, তুমি কি জানো তুমি কোন দেশে এসছো? এটা হলো সেই দেশ যেখানে আল্লাহ পাক নদীতে কাফের ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। তুমি সাবধানে কথা বললো, আল্লাহ কিন্তু তোমাকে ডুবিয়ে মারতে পারে, ভয় পেয়ে গেছে শুনি। হ্যাঁ, এবার শোনো, তুমি তাকাও তো আসমানের দিকে, তাকাইলো দেখো তো কয়টা তারকা আছে। তো তো আমি তো গুনবো কাম করে কোনো গুনতে পারছি, তো আমাদের দেখো তো চাঁদ দেখা যাচ্ছে না, তাহলে হ্যাঁ কীরকম বড়, কয়হাত লম্বা, কয়হাত চড় বলতো, বলতে পারছে না। তারপরে বলছে, তুমি স্বচক্ষে চাঁদ দেখছ, সূর্য দেখছ, এত তারকা নক্ষত্র দেখছ, চোখের পরে দেখা যাচ্ছে, অথচ এরা কয়টা কী দিয়ে তৈরি, কেমনভাবে ওঠে নেবে ডুবে কিছুই তুমি বলতে পারো না, অথচ এদের সৃষ্টিকর্তা যিনি তুমি তার খবর কেমন করে রাখবা? কথা ঠিক না, বা কী বলবে? আমরাই বলি আমাদের মাথায় কয়টা চুল কেউ বলতে পারবে, কয়টা দাড়ি বলতে পারবে, যে উনিও পারবে না। আরে দেখতে পাচ্ছে দাড়িগুলো আমার ঝুলতেছে, দেখতে পাচ্ছে মাথায় হাত দিলে চুল, ওরা গুনতে পারছে জীবনে 70 বছর 72 বয়স হলে এখনও গুনি শেষ করতে পারলাম না। ও আর আল্লাহ সব খবরে যায়। ইমাম শাফি এমন ধমক দিলেন, তুমি কোন কোথায় আসো তো জানো, এখানে ফেরাউন কালা ডুবেই মারছে, তোমাকে ডুবাবে, কিন্তু সাবধান, আল্লাহ নিয়ে কথা বলল, ভয় পালাইছে, বলে বাদ দরকার নি বাবা। তিনি বলছেন, আল ইমান কওলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইমান হলো কথার নাম, আমলের নাম, হ্রাস বৃদ্ধির নাম। আর কলবে যারা বলে ওরা কম বেশি হয় না, তারা ভুল করে, কারণ কলবু ইয়াকলু ওয়া ইয়াফকহু ওয়া ইয়াফহামু ওয়া আমীরু বাদনিহি আল্লাযী লা তারদুল জাওয়ারিহু ইল্লা আন আমরিহি। কলব হচ্ছে আসল কর্মী। তোমরা মনে করো কলবে কোনো কাজ নাই? কলব দিয়েই মানুষ বোঝে, কলব দিয়ে মানুষ জ্ঞান আহরণ করে, কলব দিয়েই সব কিছু করে। ও আমিরুন আলা বাদনিহি, কলব তার দেহের হচ্ছে আসল কর্মী। তোমরা মনে করো কলবে কোনো কাজ নাই? কলব দিয়েই মানুষ বোঝে, কলব দিয়ে মানুষ জ্ঞান আহরণ করে, কলব দিয়েই সব কিছু করে। ও আমিরুন আলা বাদনিহি, কলব তার দেহের উপরে আমির, সে যা হুকুম দেয় হাত পা তাই করে। আর তোমরা বলো কলবে কোনো কাজ নেই? লাজিদ ওলে আনকস, কলবে তো সব কিছু করে, কি চমৎকার যুক্তি খেয়াল করতেছেন। কলবে সব কিছু হয়, সব কিছু হুকুম তো হৃদয়ের মধ্যে উত্থিত হয়। আমাদের আলহেরা আমার শিল্পী গোষ্ঠী আছে না, আমার শুনতে খুব ভালো লাগে, কালও শুনছি ছেলেগুলো যখন দেখি আমার এত ভালো লাগে যে এক একটা ছেলেকে আল্লাহ পাক এমন একটা কণ্ঠের অধিকারী করে দিয়েছেন। কণ্ঠ শুনলে কালে বলছিলাম যে আচ্ছা, এই চামড়া গোষ্ঠের মধ্যে এমন কী একটা যন্ত্র আল্লাহ ফিট করে দিলে, হারমোনিয়াম যন্ত্র, যে গলাগুলো শুনলে পাগল হয়ে যেতে। এক একটা এক এক কাজ, একটা বাপ মায়ের তিনটা ছেলে মেয়ে তিন রকম কণ্ঠ, ও অন্ধকারও যদি কান্দে ওঠে তো বাপ বোঝে কোন ছেলে কাঁদে, ছোট্টা না কাঁদলো না বড়টা কাঁদলো, বলতে পারে না। এত লোক আমরা, কারো কণ্ঠে কারো কণ্ঠে মিল আছে, কারো কণ্ঠের সাথে মিল আছে, কিচ্ছু মিল নেই। এত এত মানুষ আল্লাহ কেমন করে সৃষ্টি করে, ছোট্টার মধ্যে পার্থক্য কেমন করে হয়, এই অসংখ্য পার্থক্যের মধ্যেই আবার একটা বাপের তিনটে ছেলে চেনা যায়, অমুকের ছেলে হতে পারে, তাই না? এই যে অসংখ্য বৈষম্যের মাঝে ঐক্যের একটা সুন্দর ঐক্যতান, এটা সিরেফ আল্লাহর পক্ষে সম্ভব, পৃথিবীর কোনো সত্তার পক্ষে এটা সম্ভব নয়। এই হতভাগাদের কে বোঝাবে? এরা আবার আল্লাহ নেই বলে জিৎকার দেয়। নওগাঁ জেলা যখন ছিলাম একদিন পত্রিকা দেখলাম, ঠিক আছে, আরে আল্লাহ কে আমার, আল্লাহ তো মানুষের বানাইছে, আল্লাহ মানুষকে বানায়নি, মানুষ আল্লাহকে বানাইছে, আর কি বলবে।